Hello students welcome to our channel Odia Study House

কোচ্চন অনুসাৰে যি এনুল এক্সাম ৰে আপোনাৰ যি পাটাৰন ৰ অনুসাৰে আপোনালোকৰ কোৱশ্চন আছে নাই তথা দেখি দিয়ক কোন সব প্ৰশ্ন আছিল ঠিক অঁ ত' আপোন মানৰ কোচ্চন পাটাৰ্ণ কেমেতি আচিব ন যোন প্ৰজাও পোৱেট্ৰি ৰ যে কোশ্চিন আসব তো সেগুলো পেসেজ আকারে আসব ঠিক আছে তো গোটে পেসেজ দিয়ে হইব এবং সেই প্রশ্ন পচার হইত এর পেসেজ দিয়া হই না ঠিক আছে তো প্রথম প্রশ্ন যে রয়েছে এনসর এনি ফাইভ কোশ্চিন ক্যারিং ইকাল মার্কস ত যেকোন পাঁচটি প্রশ্নর উত্তর দেবে দুই মার্কিয়া রয়েছে দুই গুণন পাঁচ দশ মার্কর তো প্রথম প্রশ্ন যে রয়েছে নট জেসি ওভেন্স অরিট তো জেসি ওভেন্স করিট নাই তো এর উত্তর কখন লেখবে না বিকোজ ইহ ট্রেন্ড সুইটেড এড ডিপ্ল্ল হিমসেল ফর সিক্স ইয়ার্স ঠিক আছে তো সে ওরিড ট্রেন্ড ট্রেনে করে সুইটেড করে সুইটেড মিনস হার্ড ওয়ার্কিং ঠিক আছে এবং ডিপ্লিন করে পাখা পাখি ছোষ ধরি তো সেই সে টিকেবি ওরিড ন নেক্স কোশ্চিন অছে যে হাট ডার যে কোচ সে অবউট এন এঙ্গ্রি আথলেট তো জনে কোচ এ আথলেট বিষয়ে কোণ কুতি তো কোণ কুয়া কোচ হেজ দ্যাট এগ্রি আথলেট অলওয়েজ কমিট মিস্টেকস তো কোণ না জন এগ্রি আথলেট সবুলে মিষ্টেক করে থাকে অ্যান্ড ফেলস অচিভ সকসেস এবং সে সফলতা পাইবার অসফল হয়ে ঠিক আছে ডিউ টু ল্যা অফ কনসেন্ট্রেসন ঠিক আছে তাঁর যে কনসেন্ট্রেসন তাপরে দেখুন সি রে যু অফ ওভেনস এ ফর্ম এ তো তি ফ্রেন্ডলি অর হোস্টাইল তো কি ওভেন্স কু কুছি গোটে ফ্রেন্ড এ ফর্ম হ্যাণ্ডসেক্র অফর করে ঠিক আছে করমর্ধন তো সে ফ্রেন্ডলি লে হোস্টাইল লে ঠিক আছে তো উত্তর কন হয়ে না এ টোল আথলেট নেম লুজ লং ঠিক আছে জনে টোল আথলেট যাহার না কোণ না লুজ লং তে কোথাও করলে না অফোর্ড করে ওভেন্স এ ফর্ম হ্যাঁসেক হি ওয়াজ ফ্রেডলি টু ওভেন্স ঠিক আছে তো সে ফ্রেন্ডলি লে তা দেখুন ডি অু ওয়াজ কভারটিন ঠিক আছে হু ওয়াজ কভারটাইন তো হাট ওয়াজ হিজ তো কভারটাইন কে ছেলে এবং তাঁর আইডল কন কভারটাইন ওয়াজ দ্য ফাউন্ডর অফ অলম্পিক ঠিক আছে তো আধুনিক যে ফাদার যাকে কুয়া যায় সে তো তাঁর আইডল কোণ না হিজ আইডল দি ইম্পর্টেন্ট থিং ইন অলম্পিক গেমস ইজ নট ওইনিং ঠিক আছে টেকিং পার্ট তো তাঁর আইডল কিন্তু না অলম্পিক অলম্পিক্র সবুঠার ইম্পর্ট্যাট থিং হোক জিতা নুহে হালকি কো টেকিং পার্ট অর্থাৎ অংশগ্রহণ করা ঠিক আছে তো দি এসে থিংস ইন লাইফ ইজ নট কনকিওরিং পার্ট ফাইটিং ওয়েল সেইভাবে জীবনরে যেটা কি জীবন যুদ্ধের জিতবা ইম্পর্টে নুহে তো ভালোভাবে কন করা না ফাইটিং করিবা ঠিক আছে লড়াই করা হচ্ছে ইম্পর্ট্যাট তো ইয়ে লা ফাদর অফ অলম্পিক কোহাচ্ছ কভারটাইন তো তাঁর আইডেল তারপর দেখুন ই রয়েছে যে হাট ডু ইউ থিঙ্ক ওয়া ইজ গ্রেটেস্ট অলম্পিক প্রাইজ ফর জেসি ওভেন্স তো 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 জেসি ওবোনস ক্রেটেস্ট গ্রেটেস্ট অলম্পিক প্রাইজ কেউটা দি গোল্ড মেডেল হি ওন ইন দ্য লং জম্প অর দ্য ফ্রেডশিপ হি ফর্ম উইথ লুজলং তো তুজলং সহ যে ফেডশিপ হয়েছিল সেইটা না গোল্ড মেডেল সে যেটা জিতি তো অভিয়সলি কোণ হয়ে যা দি ফ্রেডশিপ যেটা হয়েছিল হি ফর্ম উইথ লুজলং তো সেইটা গ্রেটেস্ট অলম্পিক প্রাইজ ফর হিম ঠিক আছে তাপরে দেখুন এফ নম্বর অ্যাট মেড ওভেনস ডিটরমাইন্ড টু বিট লুজ লং তো কেউ জিনিসটা লুজলং কুড়ে ডিটরমাইন্ড করাই ঠিক আছে ওয়াট মেড ওভেন্স ডিটরমাইন টু বিট লুজলং সরি ওভেন্স ডিটরমাইন করাই লুজলং পরস্ত করা কেউ জিনিসটা না জেসি ওভেন স্ট্রংলি অপোজ হিটলর্স মাষ্টার রেস যে হিটলর মাষ্টারেস থিওরি লা তো সেইটা জেসি ওভেন স্ট্রংলি অপোজ করুলে বিরোধ করতে তেমক সে কোণ না হি ওয়াজ অফ দ্য ভিউ দে তো জেসি ওয়েসঙ্ক মতের তো ট্যালে সব অনড় হওয়া দরকার ঠিক আছে তো সো হি ইউ ওয়ান্টেড টু বিট লুজলং টু স্যাটার হিটলর্স থিওরি তো হিটলর্স থিওরি বন্ধ করার হিটলর্স যেওরি রইলা তাকে রং বলে প্রমাণিত করার কম করে না লুজলং করাস করাইব করা সে ডিটরমাইড হয়েছে ঠিক আছে তাপরে দেখুন কোশ্চিন নম্বর দুই নম্বৰ প্ৰশ্নৰে যে এনচাৰ এনি ফাইভ কোৱশ্চন সেৰিং ইকুৱা মাৰ্ক এতিয়া পোয়েম ৰ আছে যে কোনো পাঁচটি প্ৰশ্নৰ উত্তৰ দেৱ কোৱা ঠিক অঁ প্ৰথম কেশচ্চন ক'ৰ অ পেম যা ৰফিল্ছ ডাফিলছৰু সবু কোৱশ্চন আছে দেখোন প্ৰথম প্ৰশ্ন ৰড দা পোৱেট ছি দা ডাফ ডিল্ছ ডাফিল্ছ গুড়ি পোৱেট কেতিয়া দেখিলে ন ৱেন দা পোৱেট ৱা ৱাণ্ডেৰিং লাইক এ লোন ক্লাউড যেতিয়া ল'নলি ক্লাউড ভৰি বুলো টে ই হি সো এ ক্রাউড অফ ক্রাউড অফ গোল্ডেন ডাফোডিলস ঠিক আছে তো সেতলে তো গোটে গোল্ডেন ডাফিলসর ভিড় ঠিক আছে তারপরে দেখুন হ্যা ডিড দ্য পোয়েট সি দি ডাফিলস তো ডাফোড হিলস গুড়ি পোয়েট কেউ দেখলে না ট্রিজ এক্সেট্রা ঠিক আছে তো সে লেক মানে পাখে দেখলে আচ্ছতলের দেখলে ঠিক আছে ট্রিজ তাপরে সি রকম হাওয়া আজ দ্য এবাউট দ্য নম্বর অফ ফ্লাওয়ার্স এই যে ফ্লাওয়ার্স সংখ্যা বিষয়ে পোয়েট কইতেলে ঠিক আছে তো উত্তর কখন লেখবে না দি পোয়ার্স সেড দ্যাট দে আর্ ইনন্যমোরেবল ঠিক আছে মানে অসংখ্য দে আর্ ইনন্যমরেবল ডাফোডিলস ইন লেক তো লেক পাখরে মানে অসংখ্য ডাফোডিলস রই বাট এট এ গ্লাঞ্চ কিন্তু একাথরকে হি কুড সি টেন থাউজেন্ড অফ দেম তো সে পাকা পাখি দশ হাজার ডাফোডিলস কু দেখ ঠিক আছে তারপরে দেখুন ডি নম্বর আছে যে হাট ফিগর অফ স্পিচ ডু ইউ ফাইন্ড ইন দি পোয়ে তো এই পোয়েম রে তুমি কোন ফিগর অফ স্পিচ দেখছি তো ইন দি পোয়ে উ ক্যান ফাইন্ড সিমিলি মেটাফর হাইপরে বুল ইত্যাদি ঠিক আছে তো সিমিলি বিষয় মেটাফর বিষয় এবং হাইপরবুল বিষয় যে ফিগর অফ স্পিচ রয়েছে দেখাকে পাই থাকে ঠিক আছে ই রয়েছে যে হাট ইজ দ্য পোয়েট ফিল হাইল লুকিং এট দা ডাফোডিলস তো ডাফোডেলস কে যেত পোয়েট দেখে সে কোণ অনুভব তো হাইল লুকিং এট দ্য ডাফোডিলস দি পোয়েট থড দে দ্য ডাফডিলস ওয়ে আড হিম প্রেসিয়স ওয়েলথ ঠিক আছে তো সে যেতে ডাফোডিলস মানুষ দেখুলে তো সে ভাবুলে কোণ না এই ডাফোডিল গুগ প্রেসিস ওয়েলথ আছেন মূল্যবান সম্পদ আনি দে ঠিক আছে তারপরে লাস্ট কোয়েশন দেখুন এফ নম্বর অ্যেসন দ্য টু মুডস অফ দ্য পোয়েট তো কর যে কবিতা লেখা হয়েছে দুইটি মুড বিষয়ে তো সে দুইটি মুড কিন্তু তো গোটে লা পেন্সিভ মুডস আটে লা ভ্যাঙ্্ট মোডস পেন মুডস মিস থটফ মুড ঠিক আছে তো বহু মানে চিন্তাশীল মন যেটা কেন মুড কার আ্যাট চিন্তা বিহীন যেগুলো কোয়ার ঠিক আছে তো তা হচ্ছে ভ্যাক্ট মুড এবার দেখুন কোশ্চিন নম্বর থ্রি তিন নম্বর যে দি বিলো মিসেস পটনা স্পেডস হার মন্থলি সালারি আন্ড ডিফারেন্ট হেডস তো রাইট প্যারাগ্রাফ ইন অবাউট সেভেটি ওয়ার্ডস ইন্টরপ্রেটিং দ্য ইনফরমেসন গিভেন ঠিক আছে তো পিলা মানে আমি ভিডিও করেসারি উপরে যে আই বটন দেখছ সে ক্লিক সে ভিডিও পাব এর কুয়াছি না তবে গোটিয়েচার দিয়ে যাই যেসেস পটনাক স্প্যান্ড দিয়ে হই মি স্প্যান্ড তাঁর মাসিক খরচ কেমিতি করতে ঠিক আছে কেউ তাংকো ওয়ে সে তো রাইট প্যারাগ্রাফ গোটে প্যারাগ্রাফ এ বিষয়ের লেখ যে সেভেন্টি ওয়ার্ডসর থ ইনফরমেসন কুইকি তো কোণ কেছে দেখুন না মেডিকা এক্সপেনসেস তাঁর ফিফটি পরসেঁট রয়েছে ফুড আইটম অ্যান্ড হাউস রেন্ট রয়েছে টোয়েন্টি পরসেঁট এবং

ঠিক আছে তো যেগুড়ি মিনিং দিয়া গোটে সাইড্র এবং আছে সাইডে রয়েছে সেন্টেন্স তো কো মিনিিং সহ কেউ সেন্টেস ম্যাচ আমি তো মিনিং ক স্পট স্পট মানে ঠিক আছে বি রে রয়েছে গিভেন বাই টু তো মার্ক মার্ক মানে হচ্ছে গোটে দাগ আমি জানলে এসপট তেকেন্ড কম্বর গিভেন বাই এ টিচর টু এ স্টুডেন্ট তো শিক্ষক যে নম্বর দিয়ে স্টুডেন্ট কু সেটা মার্ক কুয়া যায় ঠিক আছে সি এ টার্গেট টার্গেট মানে হচ্ছে লক্ষ্য তো মার্ক মানে হচ্ছে লক্ষ্য মধ্যে বুঝাইব ডি রয়েছে এ লাইন দ্যাট ইন্ডিকেটেড এ পোজিসন গোটে লাইন যেটা কি পজিশন কু বুঝাও ঠিক আছে সেটা মার্ক এবং ই রয়েছি এ স্টাণ্ডার্ড ইউনিট অফ মনি ইন জর্মানি তো জর্মানি যোর্ড ইউনিট অফ মনি রয়েছে তাকে মধ্যে মার্ক বলে কুয়া যাচ্ছে ঠিক আছে আমার যেমন ইন্ডিয়ার রুপিজ কুয়া যাচ্ছে ঠিক আছে তো তাঁর ষাণ্ডার্ড ইউনিট অফ মনি হচ্ছে মার্ক কেউ না জর্মানি তো এবার দেখবা আমি রাইট তার সেন্টেন্স দিয়েছি রাইট সাইডে তো কেউটা কেউ ম্যাচ হব এবার জাঁনি পকাইব ঠিক আছে তো কোণে প্রথম দেখুন সি ফেল টু সেক্যোর পাসমার্ক তো এর পাস বুঝাও যেক্যর পাসমার্ক ঠিক আছে সে পাসমার্ক রক্ষি নপারি সে ফেল হয়ে গেল তো এথিরে বুঝা হচ্ছে যে গোটা বি নম্বরটা যে নম্বর গিভেন বাই এ টু এ স্টুডেন্ট ঠিক আছে তো যে টিচর স্টুডেন্ট যে নম্বর সেইটা হচ্ছে এটা তার মিনিং হচ্ছে এই সেটেন্স ঠিক আছে তো টু আই না দিস কার কষ্ট দি মার্কস ঠিক আছে থার্টি মার্কস এটা হচ্ছে মার্কস হচ্ছে গোটে কমান্ডার্ড ইউনিট অফ মনি কু বুঝাও ঠিক আছে

তো এটা হয়ে যাব ঠিক আছে এবং লাস্ট দেখুন হিজ এরো মিস দা মার্ক তাঁর এরো মার্কু মিস করেদেলা অর্থাৎ টার্গেট কু মিস করেদেলা তো এটা হয়ে যি হয়ে যত ম্যাচ ঠিক আছে তো এইভাবে ভাবে ডিকশনারি স্কিল যেকোন শব্দ আসলে আপনার সহজে করে পে তো ইয়ে লা পিলাম ইংলিশ্র কোশ্চেন পেপর আগক আমি অন্য চ্যাপ্টর গুড়ি মধ্যে কোয়েশ্চেন পেপর নিয়ে আসবো তেমন পিলা মানে আমার চ্যানেল এমি যোড়ি হয়ে রই থাকুত তবে আজপ্রাই এত পুঁ দেখব আমার নেক্সট ভিডিওরে ধন্যবাদ